Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club, and today we are on the 7th class of articles. আজকে যে আলোচনাটি করব সেটা হচ্ছে যে সকল ওয়ার্ডের নাউনের পূর্বে দা বসাবো না এবং কোথায় দা বসবে সেটা নিয়ে আলোচনা করব দেখুন উই গো টু আমরা যাই কলেজ উই গো টু কলেজ মানে আমরা কলেজ যাই বলা হচ্ছে কলেজ স্কুল হসপিটাল ইউনিভার্সিটি মার্কেট টেম্পল গেট চার্চ আর হচ্ছে মস্ক এই সকল ওয়ার্ডগুলোর প্রথমে দা বসবে না কেন বসবে না আবার দা বসবে কখন বসবে সেটা ব্যাখ্যা করি আমরা এই যে এই প্রতিষ্ঠানগুলো এই ইনস্টিটিউট যেগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা মুখ্য উদ্দেশ্যে যাই সেক্ষেত্রে আমাদের এখানে দা বসবে না মুখ্য উদ্দেশ্য বলতে কি কলেজ যাই পড়ালেখা করতে আসলে কলেজকে যদি ভার্ব হিসেবে আপনি ভাবতে যান তাহলে পড়ালেখা করা অনুরূপভাবে স্কুল মানে লেখাপড়া করা স্কুলিং হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া এগুলো হচ্ছে মুখ্য উদ্দেশ্য ইউনিভার্সিটি সেম মার্কেট সেম শপিং করা টেম্পল উপাসনা করা এইভাবে চার্চ মস্ক নামাজ পড়া সো এই জায়গাগুলোতে মুখ্য উদ্দেশ্য হলে এখানে ক্রস হবে অর্থাৎ কোনোটাতেই দা হবে না সবগুলোতেই ক্রস হবে আমরা বিষয়টি বোঝার জন্য আরও কিছু এক্সটেনশন নিয়ে আসি যেমন হচ্ছে উই গো টু কলেজ জাস্ট এই এইভাবে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা বুঝবো যে আমরা কলেজে যাচ্ছি মানে পড়ালেখা করতে যাচ্ছি উই গো টু কলেজ এটাকে যদি আমরা টু লার্ন ইংলিশ বলি তাহলে একেবারে এইখানে কিছুই বসবে না উই গো টু কলেজ টু লার্ন ইংলিশ বাট আমরা যদি কলেজে অন্য কোনো উদ্দেশ্যে যাই যেমন হচ্ছে উই গো টু কলেজ টু কুইল প্রিন্সিপাল প্রিন্সিপালকে খুন করার জন্য তাহলে কিন্তু উদ্দেশ্য অন্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে তখন আমরা দা বসাতে পারি রাইট অনুরূপভাবে উই গো টু স্কুল স্কুল হচ্ছে পড়ালেখার উদ্দেশ্যে সেক্ষেত্রে আমরা উই গো টু স্কুল আমরা জাস্ট স্কুল দিতে পারি এখানে ক্রস দেব আর্টিকেল বসবে না দা বসবে না বাট আমরা যদি অন্য উদ্দেশ্যে যাই উই গো টু স্কুল টু ওয়ার্ক মানে আমরা স্কুলে যাই কাজ করতে তো স্কুলে তো কাজও হয় তাই না আমি একজন যদি মেশন হই বা অন্য কোনো কাজে থাকি তাহলে আমি কাজও করতে যেতে পারি তো অন্য উদ্দেশ্যে হলে তখন এই স্কুলের পূর্বে দা বসবে বাট উই আমরা যদি এটা লার্নের ক্ষেত্রে ইউজ করি উই গো টু স্কুল টু লার্ন ইংলিশ সেক্ষেত্রে দা হবে না অনুরূপভাবে ইউনিভার্সিটি মার্কেট টেম্পল চার্চ মস্ক প্রত্যেকটা জায়গাতে একই ঘটনা ঘটবে যেমন উই গো টু হসপিটাল টু টেক ট্রিটমেন্ট আমাদের মুখ্য উদ্দেশ্য হসপিটালে যাই ট্রিটমেন্টের জন্য সেক্ষেত্রে এখানে টু টেক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে ক্রস হবে কোনো মানে দা বসবে না বাট আমরা যদি বলি টু ওয়ার্ক কাজ করতে হসপিটালে কাজ করতে যাই মানে অন্য কোনো কাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের এখানে দা বসবে অনুরূপভাবে উই গো টু মার্কেট আমরা মার্কেটে যাই টু সেল গুডস যদি মুখ্য উদ্দেশ্য হয় সেক্ষেত্রে এখানে ক্রস হবে বাট উই গো টু মার্কেট টু ইভিক্ট ইলিগ্যাল শপ আমরা মার্কেটে যাই অবৈধ স্থাপনা বা দোকানগুলোকে উচ্ছেদ করার জন্য তাহলে শপিংয়ের যে উদ্দেশ্য সেটা অন্য হয়ে যাচ্ছে এখানে মানে অন্য কাজের জন্য সেক্ষেত্রে আমরা এখানে দা দেবো তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা কোথায় দা দেবো এবং কোথায় দা দেব না এখানে আরেকটি বিষয় আমরা দেখব এখানে হচ্ছে লেডি এটা হচ্ছে একটা কমন নাউন সো এখানে দা হবে কি এ হবে কি এন হবে এটা ডিপেন্ড করছে এই রিলেটিভ প্রোনাউনের ওপরে তো দেখুন আমরা যারা জানি আগে থেকে যারা আমার ক্লাসগুলো দেখে আসছেন বা ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো স্পোকেনের ক্লাসগুলো দেখেন তারা আপনারা জানেন যা দ্য লেডি হু এর অর্থ হচ্ছে যে মহিলাটি মানে অলরেডি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে স্পেসিফিকভাবে বোঝাচ্ছে অর্থাৎ ডেফিনিট করছে আর ডেফিনিট মানে হচ্ছে দায়ের ব্যবহারে দ্য লেডি হু যে মহিলাটি এবং দ্য লেডি
হোম যে মহিলাটিকে অবশ্যই এখানে দা বসবে রিলেটিভ প্রোনাউন দেখে আপনাকে বুঝে নিতে হবে এবং দা লেডি অ্যাবাউট হোম যে মহিলা সম্পর্কে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে একটা প্রিপোজিশন দিয়েছি প্রিপোজিশন তো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে হোম রাইট সো আমরা স্পেসিফিক করার ক্ষেত্রেও আমরা এখানে দা ইউজ করব এটা যেন মনে থাকে অনুরূপভাবে বস্তুর ক্ষেত্রে যখন চলে আসছি ফোন উইচ এভাবে যদি থাকে তাহলে এটার বাংলা হয় দ্য ফোন উইচ মানে যে ফোনটি বস্তুর ক্ষেত্রে অবশ্যই এখানে দা ব্যবহার হবে এবং এখানেও যদি অ্যাবাউট দিই তাহলে দ্য ফোন অ্যাবাউট উইচ মানে যে ফোনটি সম্বন্ধে যে ফোনটি সম্পর্কে সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দা ব্যবহার হবে কারণ স্পেসিফিক করে দেওয়া হচ্ছে যারা স্পোকেন ভালো বুঝেন বা রিলেটিভ প্রোনাউন ভালো বুঝেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এগুলোতে দা ব্যবহার হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যে ক্লাস রয়েছে সে ক্লাস দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ ওয়াচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম